আমাদের বংশে তো একটা প্রদীপ দরকার। আর আমি এত কথা শুনতে চাই না, তুমি মুন্নিরে বিয়ে করো, মুন্নিরে বিয়ে করো। মনে করলাম মাইন ভাইয়ারে তোমারে খালুরে দেখানোর জন্য পেটের ভিতরে কাপড় ঢোকাইছে, বুঝছো? এটা তো আমি আগেই বুঝতে পারছি, এটারে কি করে কি করতে হয় আমি জানা আছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমি তুমি কেন বুঝতেছো না আমারে বলো তো? তুমি তো সবই নিজের চোখে দেখতেছো এবং শুনতেছো। আমি কখনো মা হইতে পারবো না, তুমি আমার আশায় আরামে থাকবো না। তুমি তোমার খালাতো বোনের বিয়ে করো, তোমার মা ঠিক তাই চায়। মা যত চায়, খালাতো বোন যত চায়, আমি তোমার সারা অন্য কারো বিয়ে করতে পারবো না। কি বললি? অন্য কারো বিয়ে করতে পারবি না মানে? আমি মুন্নিরে কে বাড়িতে এমনি আছি আমি? সব সময় তুমি আর আমাদের খালি খুশি 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 না, একটা বা মা তো হইতে পারি না, বাচ্চা চাপে দিতে পারি না, আমার এই বংশের বাদ দিয়ে হরমুন্দ চালাইতে পারি না। বিয়ে করার মানে কি করা মোহা? আমার জীবনে বিয়ে একটাই। হ্যাঁ, বিয়ে করতে কয় ওটা মুখে মুখে মনে থেকে কয় না। এই তোর একদিন কইছি না যে বাড়ি থেকে তুই চলে যা, এই বাড়ি থেকে তুই না যাস তাহলে আমার পুরা বিয়ে করবো কেমনে? হ্যাঁ, মুন্নির এই বাড়ি ভোগো না আমার কেমনে? আমি তুই বাড়ি থেকে চল চলে যাবি। আপনার ছেলের যথেষ্ট পরিমাণ বোঝাইছি যে আপনার আপনার বোনের মেয়েরও বিয়ে করে, কিন্তু আপনার ছেলে তো আমার কোনো কথাই শোনে না, আমি কি করবো বলো? শুনবো কেমনে? তাদের কাছে সবসময় বসে বসে খুশি খুশি করলে তুমি এটাই চাইছো তাই না? তুমি এটা চাইছো না? দেখো আমি তোমার শেষবারের মতো কইতেছি, তুমি তোমার বার কথা দেখতে শুনবো, তুমি বিয়ে করো না। তোমাদের বংশে তো একটা প্রদীপ দরকার, আর আমি এত কথা শুনতে চাই না, তুমি মুন্নিরে বিয়ে করো, মুন্নিরে বিয়ে করো। শোনো, তুমি যতদিন পর্যন্ত বেঁচে আছো আমি মুন্নি কেন, আমি কাউকে বিয়ে করতে পারবো না, এই আমার শেষ কথা। তুমি এমন কেন করতেছো আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা তোমার কি ইচ্ছা করে না বাবা ডাক শুনতে বলো তো, কেন এমন করতেছো? তুমি একটা বিয়ে করলে তো বাবা ডাক শুনতে পারো না। শোনো, বাবা ডাক শুনতে পৃথিবীর সবারই মন চায়, কিন্তু আমি তোমার রেখে আর বিয়ে করতে পারবো না, এই আমার শেষ কথা। আমি যা করছি এই যে আমার কোনো উপায় নাই। কেন, কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো, আমি দেখি সমাধান করতে পারি কিনা। আসলে আমি যে আপনাকে সব কথা বললো, কিন্তু আপনাদের নাকি আর কোনো অদ্ভুত লাগতেছে, পরিপরির মতো লাগতেছে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমরা দুজন পড়ি। এবার তুমি তোমার কষ্টের কথাগুলো আমাদের কাছে বলো। পড়ি পড়ি, আপনারা দুজন পড়ি, কিন্তু আপনারা আমার কাছে কেন আইছেন আমি তো কিছু বুঝতেছি না। কিন্তু আমি তো কিছু করি নাই যে আপনারা আমার কাছে আসবেন, কেন আইছেন আপনারা আমার কাছে? তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি বরং তোমার উপকারে লাগতে পারি। তুমি এবার বলো তোমার কি সমস্যা? আসলে আমার একটা বাচ্চা লাগবে, ডাক্তার কইছে আমি কোনো সময় বাচ্চার মা হইতে পারবো না। আর আমার
আমার স্বামী আমার অনেক ভালোবাসে, সেও আমার ছাড়তে পারতেছে না। তার বাড়ির সবাই চাইতেছে তার আরেকটা বিয়ে দিতে, শুধু একটা বাচ্চার জন্য আমার সংসারে সমস্ত অশান্তি। একটা বাচ্চা হলে সমস্ত অশান্তি শেষ হয়ে যাব। বুঝতে পেরেছি তোমার কষ্টটা, তুমি আর কান্নাকাটি করো না, আমি সব কিছু সমাধান করছি। এই যে দেখছো আমার গর্ভে বাচ্চা, এই বাচ্চাটা জাদুর মাধ্যমে আমি তোমার গর্ভে দিয়ে দিব, তারপর তুমি মা হবে, তারপর আর তোমাদের সংসারে কোনো কষ্ট থাকবে না তোমার বাচ্চা নিয়ে। সত্যি বলতেছেন আপনি? হ্যাঁ আমি সত্যি বলছি, তুমি একটু দাঁড়াও। আমি তোমাকে দোয়া করব, আর আমি আকাশ থেকে তোমাদের সব সময় দেখব। আপনি ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। না না এভাবে বলো না, যাই হোক এবার আমি আসি, তুমি ভালো থেকো। ধন্যবাদ। কিছু করতে পারবো না, আমার সবাই ভালোবাসবো, আমার স্বামী অনেক সুখী থাকবো। আল্লাহ আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার এই পরিবন্ধুরে ভালো রাখো। কেমন একটা আজব জিনিস কইটা গেল না, পরের সন্তান মানুষের পেটে। আল্লাহ আল্লাহ গো, তোমার রহমত যদি না থাকতো তাহলে হয়তো এমন কিছু হইতো না। কি এটা আমি কি দেখলাম, ভাবির পেটে পরের বাচ্চা দিল? না না এই বাচ্চা আমার মাইরা ফেলাই দেবো, এই বাচ্চারে পৃথিবীর আলো দেখানো যাবো না। যদি দেহায় তাইলে তাইলে তো আমার সব আশা সব ভরসা একবারে ভেস্তে যাবো, তাইলে আমি মাইন ভেড়ে পামু কেমনে পামু কেমনে। আমি আমি বাড়িতে যাই বাড়িতে যাই। তোমারে কয়দিন করছি আজকেও কই, তোমার তুমি কি একটু বুঝাইতে পারো না? এই যে বাঘিদারে আনলাম, ওরা আমি কইছি না যে এবারই বউ বানামু। আচ্ছা শুনো, তুমি এত পাগল হইছো কেন দিকে? নাতি নাতি মুখ আমরা ঠিকই দেখতে পারবো। শুনো তুমি যত কথাই কও, ভানজামাইয়া কোনোদিন মা হইতে পারে না, এই বংশের বাতি কোনোদিনও জ্বালাইতে পারবো না। আমি কই কি মুন্নিরে আমার পোলার বউ করমু, তুমি যেমনি হোক পোলারে রাজি করাও। শুনো পোলারে আমি অনেক বুঝাইছি, কিন্তু পোলায় বিয়া করতে রাজি না, আমি আর পোলারে কইতে পারবো না। আর তুমি নাতি নাতি নিয়ে এত পাগল হয়েছো কেন? আল্লাহর উপরে ভরসা রাখো, দেখো সব ঠিক হয়ে গেছে। ওইছে ওইছে তোমার কথা অনেক শুনছি, আর শুনার মন চায় না আমার। আচ্ছা মন চায় না কি করবা সেটা কও। কি করবো বুঝো না তুমি, তোমার তো একবারই কইছি মুন্নিরে এবার তো কিল্লি গানছি, আর মুন্নিও ওর আমি কতদিন কইলাম যে বৌমার পিছে তুই লাইগা থাক, যেমনি হোক বৌমারে খেদাইতে হইব। আর মাইন্ডে তুই বোঝা, ও জানি কেমন হয়ে গেছে গা। আচ্ছা শুনো বৌমারে খেদাইতে হবো কেন, থাকলে কোনো সমস্যা আছে? হ সমস্যা আছে। শোনো তুমি যাই কিছু কাও, আমি এত কিছু বুঝি না, যেমনি খোলার রাজি করাও। আমি পারুন না। মায়ে কি রে বাবা এদিকে আয়। কি হয়েছে মা? তোর তো আগেই কইছিলাম এখনো কই, ওই বোর্ডার বাদ দিয়ে তুই মুন্নিরে বিয়া কর। মা আমি তো তোমার কইছি আমি এক কথা এক সময় বলতে পারবো না, আমি বিয়ের সাথে করতে পারবো না। এবার যে বন্ধু বেঁচে আছে আমি সে বন্ধু বিয়া করতে পারবো না। ও তার মানে বাপ বেটার এই কথা? হ্যাঁ ঠিক আছে যা করার লাগে আমি করি, তোকে আর কিছু করতে হবে না। আরে এই এটা কি এদিকে আসতো, আমি মানে তোর বউ দেখ দেখ কি করছে, কাপড় দিয়ে প্যান্ট বানিয়ে নিয়েছে। খালা বুঝি বার চাইতেছ, বুঝি বার চাইতেছ যে তুমি কুয়াতিস।
আল্লাহ যদি চায় তাহলে আমাকে করে বংশ ধরাবো। দেখছো মা, ওর তুমি মাফ করেছো তো? হ্যাঁ বাবা, মাফ করে দিচ্ছি।